একাদশ সংসদ নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর মতিঝিল থেকে 8 কোটি টাকা উদ্ধারের মামলায় শরীয়তপুর 3 আসনে বিএনপির পরাজিত প্রার্থী মিয়া নুরুল উদ্দিন অপুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে গ্রেপ্তার করে র্যাব এক এর অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুদ্দিন অপু ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তারের পর তিনি সেখানেই র্যাবের পহারায় চিকিৎসাধীন থাকবেন। জানা গেছে, নুরুদ্দিন ওই হাসপাতালের 503 নম্বর কেবিনে চিকিৎসাধীন। এর আগে গত 25 ডিসেম্বর সকাল 11:30টার দিকে মতিঝিলের সিটি সেন্টার থেকে টাকাসহ আমদানি রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দারসহ 3 জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিপুল পরিমাণ টাকা সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব টাকা হুন্ডির মাধ্যমে।